ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। সিদ্ধিরগঞ্জের মধ্যে মোহন ফাইলট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের আজকে আমি ধারার গুণত্ব দ্বারা এবং সমান্তর দ্বারার সমন্বয়ে দুইটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তোমরা মনোযোগ সহকারে শুনলে আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের যে প্রথম প্রশ্নটা আমি সিলেক্ট করলাম সেটা হলো দিনাজপুর বোর্ড 2020-এ এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা সিলেক্ট করার সময় আমি যে জিনিসগুলো চিন্তা করছি, যেই রুলগুলা তোমার দুই চ্যাপ্টারের মধ্যে আছে সেই নিয়মগুলা যাতে সকল রুলগুলা আসে এরকম প্রশ্নগুলায় আমি তোমাদের জন্য চিন্তা করে এখানে উপস্থাপন করছি। তোমরা প্রথমে দেখো লেখা আছে একটি গুণত্ব ধারার। তোমাদের যদি টেস্ট পেপার অথবা কোনো সাপ্লিমেন্টারি বই থাকে তোমরা দিনাজপুর বোর্ড 2020-এর ধারার অঙ্কটা দেখলে বুঝবা। একটি গুণত্ব ধারার তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27, অপর একটি সমান্তর ধারার প্রথম পদ প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম 20 পদের সমষ্টি 610, ক নম্বরে 5, 10, 8, 11 ধারাটির কোন পদ 383 অর্থাৎ 383। তাহলে আমি ক নম্বরটা সলভ করতেছি প্রথম, তা 5 + 8 + 11 + up to এই যে ধারাটা, এই একটি সমান্তর ধারা। সমান্তর ধারা কিভাবে বুঝলাম, প্রত্যেকটা তিন তিন করে বাড়তেছে, তাহলে ইহা একটি সমান্তর ধারা। ধরি প্রথম পদ এ সমান 5, সাধারণ অন্তর ডি সমান 8 - 5, তা 8 এর 5 গেলে 3 থাকে, এই 8 এর 5 গেলে 3 থাকে, আবার 11 থেকে 8 গেল 3 থাকে। প্রত্যেকবার সাধারণ অন্তর যদি এক সমান থাকে তখন সেটাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে কোন পদ, আমরা তো কোন পদে 383 আছে সেটা জানি না, লেখবা পদ সংখ্যা n, এই n এর যে মানটা বের হবে সেটাই হবে। তাহলে ধরি n তম পদ 383। এখন n তম পদের সূত্র কি, a + n - 1 × d, একটু ধরুন মেয়ে এটাই মনে হয় বলে যে এখানে ক্লাস করতে আছে, আমার মেয়ে এটাই মনে দিছে, এখান থেকে এখানে আছে 383 বসতে বলেন। তাহলে এর মান কত, এর মান 5, এখানে মনে এখানে আছে বলে তুমি এখানে এসে বসো, যদি শেষ হয় এখানে বসো। n - 1 × d, d এর মান 3 সমান 383, 5 + 3n - 3 = 383। আমি এখান থেকে n এর মান বের করব, 3n + 2 = 383, 3n = 383 - 2, 3n = 381, n = 381/3, তাহলে 3 × 3 = 3, 3 × 7 = 381। তাহলে আমাদের কোন পদ 383 জানি না, এই জন্য এনতম পদ ধরলাম 383। তাহলে 383 ধরিয়া এখান থেকে এর মান আর ডি এর মান বসাইলাম, নর্মাল সমাধান করলে এন এর মান পাই হলো 127। তাহলে কোন পদ, অতএব 127তম পদ, এটাই অ্যান্সার হবে। তারা বলছে কোন পদ 383, তাহলে 127তম যে পদটা আছে এটা হলো 383। তো তোমরা একটু তাড়াতাড়ি উঠাও, পরে আমি খ নাম্বার অঙ্কটা করে দিব।
আচ্ছা নিচেরটা রইলো, তোমরা নিচেরটা উঠাও। আমি খ করতেছি, দেখো একটি গুণোত্তর ধারা নির্ণয় করো, অর্থাৎ গুণোত্তর ধারা তৃতীয় পদ আর অষ্টম পদ দেওয়া আছে, এই দুইটাকে ইউজ করে আমরা একটা গুণোত্তর ধারা তৈরি করব। তাহলে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, তাহলে আমরা গুণোত্তর ধারার এনতম পদ কি জানি, এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে তৃতীয় পদ বলছে, তৃতীয় পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান, মানে এ আর স্কোয়ার। এরপরে আর একটা বলছে অষ্টম পদ, অষ্টম পদ, অষ্টম পদ হবে এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান, তার মানে এ আর টু দি পাওয়ার সেভেন। এই তৃতীয় পদ আর অষ্টম পদ পাইলাম। এবার আমরা লিখব প্রশ্ন মতে এই তৃতীয় পদ সমান ওয়ান বাই রুট থ্রি আর অষ্টম পদ সমান ওয়ান বাই টোয়েন্টি সেভেন, এটারে এক দিলাম আর এখানে দুই দিলাম। এখান থেকে যদি আমি এর মান আর আর এর মান বের করতে পারি, তাহলে এই মানটার সাহায্যে আমি এই গুণোত্তর ধারাটা তৈরি করে নিতে পারবো। তাহলে আমি এখানে লিখব দুই ভাগ এক হইতে, এক ভাগ দুই হইতে লেখলো লেখা যাবে, কিন্তু আমার দুই নম্বর সমীকরণটা বড়, এই কারণে আমি এটারে উপরে লেখলাম এ আর স্কোয়ার সমান ওয়ান বাই টোয়েন্টি সেভেন আর ওয়ান বাই রুট থ্রি। এবার বাকি অংশটা আমি এখান থেকে দিতেছি, দেখো এখানে এ আর এ বাদ, এখানে আর টু দি পাওয়ার সেভেন আর নিচে আর স্কোয়ার, তাহলে মানে আর টু দি পাওয়ার ফাইভ থাকে। আর এইখানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু উপরে রুট থ্রি নিচে ওয়ান, এই এটারে লেখা যায় তিন নং সাতাইশ। এটা কেন লেখলাম, কারণ এই নিচের থ্রিটারে দুইটা রুট থ্রি লেখা যায় আর উপরে রুট থ্রি, তাহলে একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটা গেলে আমার ওয়ান বাই নাইন রুট থ্রি। তাহলে এই যে ওয়ান বাই নাইন, এটা আমি বিস্তারিত লিখতেছি, দেখো নয়ের লেখা যায় তিন দুইটা, তাহলে এইখানে একটা এখানে উপরে ওয়ান আর এই নিচে একটা থ্রি রে দুইটা রুট থ্রি লেখা যায়, এই থ্রি রে দুইটা রুট থ্রি, এই থ্রি রে দুইটা রুট থ্রি লগে আর একটা রুট থ্রি, তার মানে ওয়ান বাই রুট থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ। আমার বাম পক্ষে আছে এ আর টু দি পাওয়ার ফাইভ, প্রত্যেক জায়গায় জায়গায় এটা লিখে আসবা, অথবা এখানে সমান থাকলেও ওটাই বুঝাইতেছে। তাহলে এখন দুই দিকেতে ফাইভ বার দিলে আর এর মান ওয়ান বাই রুট থ্রি বের হইল, আর এর মান ওয়ান বাই রুট থ্রি বের হইল। এবার আর এর মান আমরা এক নং সমীকরণ বসাইলেই আমার এর মান পাবো, আমি বাকি অংশটা এখান দিয়ে করতেছি। আর এর মান এক নং এ বসিয়ে, আর এর মান যদি এক নং এ বসাই, তাহলে আর এর মান হয় এ ইন্টু ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি। তাইলে এ সমান কি হবে, এইখানে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে ওয়ান বাই রুট থ্রি দুইটা, তাহলে একটা একটা কাটা গেল আর ওয়ান, এইখানে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মানে ওয়ান বাই রুট থ্রি দুইবার আছে, এইখানে থাকে যদি একবার বাদ যায় তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি আর এখানে ওয়ান থাকবে শুধু ওয়ান। এই কারণে আমরা এটারে যদি বজ্র গুণন করি তাহলে এ ইকুয়াল টু শুধু রুট থ্রি থাকে, তাহলে এর মান পাইলাম। তাই এর মান আর আর এর মান পাইলে তো আমার ধারাটাই হয়ে যায়, প্রথম পদ এর মান পাওয়া মানে প্রথম পদ পাওয়া, আর তৃতীয় পদটা তো প্রশ্ন দেওয়াই আছে, তৃতীয় পদ আর আমি বাই না করলে হবে, কারণ তৃতীয় পদ প্রশ্ন দেওয়াই আছে। এখন আমি যদি দ্বিতীয় পদটাকে বের করতে পারি তাহলে তো আমার অঙ্ক হয়ে যাবে। এইখানে আমি দেখবো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার দুই মাইনাস ওয়ান বা দুই মাইনাস এক, এখানে এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে দ্বিতীয় পদের সূত্র এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, এর মান হয়েছে রুট থ্রি আর আর এর মান হয়েছে ওয়ান বাই রুট থ্রি, এই যে আর এর মান হোল টু দি পাওয়ার
দুই থেকে এক গেলে এক, একটা লিখতে হয় না, তার মানে রুট থ্রি, রুট থ্রি বাদ গেলে সেটা ওয়ান হয়। তাহলে আমার এইখান থেকে মুছে ফেলাইলাম, আশা করি তোমরা এই এই সাইডটা লেখছো, এটা তিনটা অংশে, এইটার পরে এটা, তারপরে লাস্টেরটা। এখন আমি লিখবো অতএব ধারাটি, তারা তো খ নম্বরে বসে, একটি গুণোত্তর ধারা নির্ণয় করে লিখবো অতএব ধারাটি, ধারাটি বা গুণোত্তর ধারাটি, প্রথম পদটা লেখবা, প্রথম পদ মানে এর মান, এর মান রুট থ্রি, এরপরে দ্বিতীয় পদ ওয়ান, আর তৃতীয় পদ হইলো, তৃতীয় পদ হইলো ওয়ান বাই রুট থ্রি প্লাস এ যে ডট, তিনটার বেশি বাইর করার দরকার নাই, চতুর্থ পঞ্চম বাইর করলে এখানে সামনে লিখতে পারবে, তিনটা লেখলে দাঁড়া হয়। তাহলে এখন আমি আমার এটা যে হইলো এটা আমি কিভাবে বুঝবো, আমার এইটারে দেখো রুট থ্রি দিয়ে ভাগ করো তাহলে ওয়ান হয়, আবার ওয়ান রে রুট থ্রি দিয়ে ভাগ করো ওয়ান বাই রুট থ্রি হয়, তাহলে সাধারণ অনুপাত যেটা এটা প্রতি ক্ষেত্রেই একরকম থাকতে পারবে। তাহলে এই যে গুণোত্তর ধারাটাই নির্ণ হয়ে গেল, আর এটাই হলো এটার অ্যান্সার। সবাই একটু তাড়াতাড়ি হাতা তুলে নাও, আশা করি সবার তোলা হয়েছে। আমি এই সাইডটা মুছে দিতেছি, এবার আমি এটার যে হ্যাঁ অতটুক রাখলাম, তারপরে ধারাটা, এখন এটার মধ্যে যে গ নাম্বার অঙ্কটা আছে, সমান্তর ধারা ৩০তম পদ নির্ণয় করো। আমি আগে বলছি তোমাদের এখানে মধ্যে আমি এই অঙ্কটা যে চুজ করছি সেখানে মধ্যে সমান্তর ধারা গুণোত্তর ধারা দুইটারই আছে, তা পরীক্ষার মধ্যে কোনো সময় থাকে হয়তো সমান্তর ধারা দিয়ে অঙ্ক, অথবা কোনো সময় থাকে গুণোত্তর ধারা দিয়ে অঙ্ক, অথবা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা দুইটাকে দুইটা একত্রে করে অঙ্কটা থাকে, দোনোটা, এই জন্য দুই দিয়ে তোমাদের শিখতে হবে। তো এই ধারাটা অবশ্য তোমাদের লেখা হয়েছে, আমি গ নাম্বারটা শুরু করতেছি। আসো, গতে সমান্তর ধারা ৩০তম পদ নির্ণয় করো। এখন আমি আমার দেখো উদ্দীপকের দ্বিতীয় অংশ সমান্তরের কথা বলছে, অপর একটি সমান্তর ধারার প্রথম ১০তম ১০ পদের সমষ্টি ১৫৫, প্রথম ২০ পদের সমষ্টি ৬১০। তাহলে আমরা লিখবো ধরি ধরি সমান্তর ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, যেহেতু সমান্তর বলছে তাহলে মনে রাখতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ অন্তর লিখব, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত লিখব, তাহলে ডি। এখন আস প্রথম প্রথম এন পদের সমষ্টির সূত্রটা, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা এবার আস প্রথম, তারা বলছে প্রথম ১০ পদের সমষ্টি, ১০ পদের সমষ্টি এন এর জায়গায় ১০ হবে, টু এ প্লাস ১০ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা দিনের ভাগ করলে ৫, টু এ আর ৯ ডি। এবার আস প্রথম ২০ পদের সমষ্টি, ২০ বাই টু টু এ প্লাস ২০ মাইনাস ওয়ান ইন্টু ডি, ১০ টু এ প্লাস ১৯ ডি,
এই 10 পদ যখন বলা হবে তখন এন এর জায়গায় 10 হবে আর যখন 20 পদ এন এর জায়গায় 20 12 তম পদ বললে এন এর জায়গায় 12 যত তম পদ বলবে এন এর জায়গায় তত এই সমষ্টির সূত্রে এবার আমার প্রশ্ন মতে বলা আছে যে 10 প্রথম 10 পদের সমষ্টি a প্লাস 2 এর 9d এটা সমান হইলো 155 155 তাহলে আমি এটার থেকে যদি 2a প্লাস 9d 155 এটা যদি ভাগ করি 3 5 15 5 একে 5 31 হবে এটা এক নং সমীকরণ এই 155 রে 5 দিয়ে ভাগ করলে 3 5 15 5 একে 5 এটা এক নং সমীকরণ এরপর দুইটা শর্ত আছে এবং অথবা কেউ প্রথম শর্ত দ্বিতীয় শর্ত এইভাবে লিখলে লিখতে পারো 10 2a প্লাস 19d এটা সমান 610 কারণ প্রথম 20 পদের সমষ্টি 610 দেওয়া আছে এখন এই 10 দিয়ে যদি আমি ভাগ করে দেই 2a প্লাস 19d ইকুয়াল টু 61 এটা হলো 2 নং এতটুকু পর্যন্ত তোমরা একটু তাড়াতাড়ি লেখো এবার আমি এই যে এক আর দুই এই দুইটা সমীকরণ থেকে যদি আমি এ আর ডি এর মান বের করতে পারি তারপরে আমার অঙ্কটা হয়ে যাবে তখন 30 তম পদ দূরতে লেখা যাবে আমার প্রশ্নে চাইছে 30 তম পদ তাহলে দুই বিয়োগ এক হইতে দুই বিয়োগ এক হইতে পাই 2a প্লাস 19d ইকুয়াল টু 61 আর 2a প্লাস 9d ইকুয়াল টু 31 এখন যদি আমি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হবে এটা 10d ইকুয়াল টু এটা বিয়োগ করলে শূন্য আর 6 আছে 6 এর তাই 3 গেলে আর 3 থাকে তার মানে d সমান 3 10 এর 30 d এর মান পাইলাম কত 3 পাইলাম তারপরে আসো এই ডি এর মানটা এক অথবা দুই এই দুইটা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে যদি তুমি বসাও তাহলে তো সেখান থেকে এর মান পাওয়া যাবে তাহলে আমরা ছোট যে সমীকরণটা আছে এই ছোট সমীকরণে বসাইতে চেষ্টা করি তো আমার সবচেয়ে ছোট সমীকরণ হচ্ছে এক লেখবা ডি এর মান এক নঙ্গে বসিয়ে 2a প্লাস 9d ইকুয়াল টু 31 তাহলে 2a আর যোগ 3 নং 27 ইকুয়াল টু 31 31 মানে 27 7 আছে 11 সমান 7 এর সাইরে 11 সাইর অতএব a সমান সাইরের 2 দিয়ে ভাগ করে দিলে a সমান হবে 2 তাহলে আমরা এর মান এবং ডি এর মান পাইলাম তো এর মান আর ডি এর মানের সাহায্যে এখন আমার 30 তম পদ হোক 20 তম পদ হোক 5 তম পদ হোক সকল পদের মানে বের হবে তা আমি প্রথম অংশটা মুছে দিতেছি আশা করি তোমাদের প্রথমটা লেখা শেষ হয়েছে তাহলে এর মান আর ডি এর মান আমার এখন দাঁড়াটির 30 তম পদ তাহলে 30 তম পদ এটা যেহেতু সমান্তর দাঁড়া তা 30 তম পদের সূত্রটা কি হবে এ প্লাস 30 মাইনাস 1 ইন্টু ডি এন তম পদ হলে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি এখানে 30 তম পদ বলা হয়েছে যেন শুধু এন এর জায়গায় 30 আর বাকি সব ঠিক আছে এর মান হইলো কত এর মান হলো 2 আর এটাতে এটা বিয়োগ গেল 29 আর ডি এর মান হলো 3 তাহলে 2 ইন্টু 3 নং 27 3 দুগুণে 6 3 এর সাথে 7 আছে 2 3 দুগুণে 6 2 8
তাইলে 87-র সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয় 89 হয় তাহলে আমার 30 তম পদ 89 হবে এখন যদি বলতো 30 পদের সমষ্টি তখন আমি সমষ্টির সূত্র নিতাম একই আসতো তাহলে 30 ডিভাইডেড বাই 2 তারপরে ইনটু মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া 2a প্লাস 30 মাইনাস 1 ইনটু d ওটার মধ্যে বসাইলে আবার 30টি পদের সমষ্টি বের হইতো প্রথম 30টি পদের এখন যেটার প্রশ্নটা আমি তোমাদের জন্য তুলব দ্বিতীয় আরেকটা প্রশ্ন সলভ করে দিই চট্টগ্রাম বোর্ড 2016 তে একটা অঙ্ক আসছে চট্টগ্রাম বোর্ড 2016 1√2 − 1 + √2 − ……. এটা হইলো উদ্দীপক এই উদ্দীপক এটা একটা গুণোত্তর দ্বারা একটি গুণোত্তর ধারা 1√2 − 1 + √2 − ……. দ্বারাটি সাধারণ অনুপাত ও চতুর্থ পদ নির্ণয় করো ক নম্বরে বলছে দ্বারাটির সাধারণ অনুপাত ও চতুর্থ পদ নির্ণয় করো এখানে ক নম্বরে মার্ক 2 থাকে 2 মার্কসের জন্য প্রথমে যে সাধারণ অনুপাত বের করবে সেটার জন্য 1 আর পরে যে চতুর্থ পদ নির্ণয় করবে এটার জন্য আরো 1 এই হইল 2 তারপরে আসো খ নাম্বার দ্বারাটির কোন পদ এই √2 দ্বারাটির কোন পদ এই √2 গ নাম্বার দ্বারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো দ্বারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো দ্বারাটির 10তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করবে এখন আমরা তো আমি আগে যে অঙ্কটা করা হয়েছে এটা তোমাদের জন্য মুছে দিলাম এবারে দেখো আমি সিরিয়াল ভাবে প্রথমে যে ক নাম্বার অঙ্কটা আছে ক দ্বারাটি সাধারণ অনুপাত গুণোত্তর দ্বারা লেখে আছে একবার ধরি গুণোত্তর দ্বারাটির প্রথম পদ এ এ সমান প্রথমে যে আছে এটাই সাধারণ অনুপাত আর আর হইলো এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ −1 রে 1√2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে −√2 হয় কারণ এটা উল্টে যাবে তাহলে √2টা উপরে যাবে নিচে একটা এক হবে তো নিচে হর আর এক তো লিখতে হয় না আর এই জন্য √2-র লগে মাইনাসটা বসবে এখন সাধারণ অনুপাত আমার বের করা হয়ে গেল আমার একটা উত্তর হচ্ছে সাধারণ অনুপাত আর একটা বলছে চতুর্থ পদ তা তুমি দেখো এনতম পদ গুণোত্তর দ্বারা এনতম পদের সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ কি হবে চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 − 1 মানে এ আর কিউব এখন এর মান হয়েছে 1√2 আর আর এর মান হচ্ছে −√2 হোল টু দি হোল কিউব এখন এইখানে মাইনাস উপরে কিউব দিলে মাইনাস আর √2 উপরে কিউব মানে 3টা √2 তাহলে আমি একটা √2 কাটা যায় তাহলে আর 2টা√2 থাকে তো 2টা√2 যদি আমি গুণ করি তাহলে কি হবে 2টা√2 গুণ করলে হবে 2 তার মানে −2 হবে এটার অ্যান্সার এই তাহলে অ্যান্সার তো 2টা একটা হচ্ছে একটা সাইজে তারা চতুর্থ সাধারণ অনুপাত
অতএব সাধারণ অনুপাতটা -√2, আর চতুর্থ পর্দা হয়েছে শুধু -2, এটাই অ্যান্সার। তা তোমরা একটু তাড়াতাড়ি তোলো, দেখি আরেকটা অঙ্ক শেষ করে দিতে পারি কিনা, একটু তাড়াতাড়ি তোলো, সময় বেশি একটা নাই, হয়ে যাবে। খ নাম্বারটা এখান থেকে শুরু করলাম, এটা যাদের তোলা হয়নি তারা করো। খ নাম্বারে বলছে দাঁড়াটির কোন পদ 8√2, তাহলে দাঁড়াটির কোন পদ এনতম পদ, আমি সমান্তর ধারার ক্ষেত্র কিন্তু একটা কোন পদ বের করছি, মানে এন এর এন এর মান এইখানে গুণোত্তর ধারার মধ্যে কিভাবে এন এর মান বের করব, এই কারণে অঙ্কটা দিছি তোমাদেরকে। তাহলে তাই আমরা ক থেকে পাই, ক থেকে পাই, এইখান থেকে খ শুরু হইলো, এই ক থেকে পাই প্রথম পদ এ সমান 1/√2, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু -√2। তাহলে ধরি দাঁড়াটির এনতম পদ, এনতম পদ 8√2, তারা বলছে কোন কোন পদ 8√2, আমরা এনতম পদ 8√2 নিলাম। তাহলে এখন আমরা এখান থেকে এই এন এর মানটা বের করব, তাহলে এন এর এনতম পদের সূত্র ar^n-1, এই তাহলে এর মান 1/√2 আর আর এর মান -√2 হোল টু দি পাওয়ার n-1 = 8√2। এখন আমি দেখতেছি এটার নিচে একটা এক আছে, বজ্র গুণন করলে একটা এইখানে চলে আসবে এটার সাথে, তাহলে -√2 হোল টু দি পাওয়ার n-1, আর এই √2 এইখানে যখন গুণ হবে তাহলে 8, এইটার লগে 2টা √2 হবে, কারণ একটা √2 আছে আর একটা √2 গুণ হয়ে গেল। তো এখন দেখো বাম দিক কিন্তু যা আছে তাই রাখতেছি, কারণ বাম দিক আমার n আছে, আর ডান দিকে 8, এইটারে লেখা যায় 3টা 2 এ গুণ করলে 8 হয়, 3টা 2 2 2 2, 3টা আমি তো 7 দ্বিগুণে 8 লিখতে পারতাম, ওটা কেন লেখি নাই, কারণ আমার এখানে 2 বৃত্তি বানাইতে হবে, এখানে √2 আছে এই জন্য। তাইলে এটা আমি একবার বিস্তারিত তোমাদের দেখাইতেছি, এই একটা 2 রে 2টা √2, 1 2 3, 3টা 2 রে 6টা √2 লেখা যাবে, আরো আছে 2টা, মোট 8টা, এই জন্য 1 2 3 4 5 6 7, এই যে 8টা। আশা করি এই জায়গাটা সবার ক্লিয়ার ক্লিয়ার করতেছি। আমি আরেকবার দেখো, একটা 2 রে 2টা √2, কারণ 2টা √2 গুণ করলে 2, এই 2 রে আরো 2টা √2, এই 2 রে আরো 2টা √2, আর এইখানে সামনে 2টা √2 আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8, -√2 হোল টু দি পাওয়ার n, আর এখানে √2 হোল টু দি পাওয়ার 8 হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে √2 কয়টা আছে, 8টা, তাহলে একটা √2-র উপরে 8 দিলাম, আর আবার দেখা যায় এই এইখানে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে দেখা, এই কারণে এই রুটের ভিতরে আমি 8 এর ব্র্যাকেটের ভিতরে আমি মাইনাস দিলাম, কারণ মাইনাসের উপরে 8 দিলে আবার প্লাস হয়ে যায়, তো মাইনাসের উপরে 8 প্লাস, এই কারণে মাইনাসটা দিতে পারছি এই বাম দিকেরটার সাথে মিলানোর জন্য। কিন্তু যদি এটা বেজল পাওয়ার হইতো তাইলে আর এটা দেওয়া যাইতো না, এখন এই জন্য এই দুইটা এক রকম হইছে, এই জন্য n-1 = 8। আর লাস্ট লাইনটা আমি এখান থেকে লিখে দিতেছি, n-1 দুই দিকে বৃত্তি এক রকম হইলে সেটা বাদ দিয়ে পাওয়ার দুইটা লিখলাম, অতএব n = 8+1, 8+1 মানে 9। তাইলে তারা বলছে দাঁড়াটি কোন পদ, দেখো দাঁড়াটি কোন পদ 8√2, তাহলে লিখবো অতএব নবম পদ, নয়তম পদ লেখলাম, 9তম পদ এটা লেখলে হবে, বা নবম পদ 8√2। আশা করি সবাই একটু বুঝতে পারছো, আর লাস্টের গ নাম্বারটা সময় যেহেতু আর নাই, আমি গ নাম্বারটা একটু মুখে বলতেছি, দাঁড়াটির 10তম পদ এবং দাঁড়াটির 10টি প্রথম 10টি পদের সমষ্টি, এটার জন্য তোমার অতিরিক্ত কিছু বের করতে হবে না, কারণ এর মান আর আর এর মান ক নাম্বারে পাওয়া গেছে। তাহলে তুমি 10তম পদের সূত্রটা লেখা, এর মান আর আর এর মান বসা দিবা, আর 10টি পদের সমষ্টির সূত্রটা লেখা, এর এর মান আর আর এর মান বসা দিলে তোমার অঙ্ক হয়ে যাবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো, আর আজকে তোমাদের দাঁড়া করাইলাম, পরবর্তী দিন আবার আগামী মঙ্গলবারে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।